বড়দিন মানেই কেক, মিষ্টি, চকলেট, পাশাপাশি জেসাস এবং মাতা মেরির কাছে ইচ্ছে পূরণের দাবি জানানো এবং সান্টা দাদুর কাছে কিছু উপহার চেয়ে নেওয়া। বড়দিন মানেই এক আনন্দ। আর এই আনন্দের দিনে সমাজে অবহেলিত এবং দুস্থ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে আসলেন কাছাপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয় 3 নম্বর ওয়ার্ডের অভিজিৎ রায়। তিনি সস্ত্রীক আজ সেই 100 জন শিশুর মধ্যে কিছু কেক এবং সামান্য কিছু সাধ্যানুযায়ী উপহার তারা বিতরণ করেন। উক্ত বিতরণের পাশাপাশি সমাজের কাছে এক আমূল বার্তাও দিতে চান অভিজিৎ রায়। তিনি বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে মানুষের কাছে যারা সমাজে অবহেলিত এবং নিপীড়িত তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই উদ্যোগ এই প্রথম নেওয়া। পাশাপাশি কাছাপাড়া 3 নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূল দলের একনিষ্ঠ সৈনিক কমল অধিকারীর উদ্যোগে একটি কমিটিও গঠন করে দেওয়া হয়। উক্ত কমিটির মধ্য থেকে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম পদে অগ্রাধিকার দেওয়া হয়। উক্ত অগ্রাধিকারের মধ্য দিয়ে তাদের সমস্ত কার্যকলাপ থেকে শুরু করে সমস্ত দায়ভার তাদের নিতে বলা হয়। উক্ত কমিটির মধ্য থেকে নবীন পল্লী নামগুলি হল, প্রেসিডেন্ট পদে রয়েছেন অভিজিৎ রায়, ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশ্বজিৎ মণ্ডল, এছাড়াও সেক্রেটারি মণিমোহন মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ভবদোষ। পাশাপাশি সমীর রায় থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কর্মীদের একাধিক পদে অধিষ্ঠিত করে দেওয়া হয়। সকল কিছুই আমরা তুলে ধরলাম নিউজ সুপারের পর্দায়। এরকমই এক্সক্লুসিভ লেটেস্ট নিউজ আপডেট পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে দেখতে ভুলবেন না। আপনাদের পাশে থাকাটাই আমাদের ঐকান্তিক শক্তি। নিউজ সুপার, সব খবর, সববার খবর। ঘর, যেখান থেকে শুরু হয় আমাদের জীবনের গল্প, ভালোবাসা, স্মৃতি আর স্বপ্ন দিয়ে বোনা আমাদের ঘর। নতুন জীবন চলতে শেখা, চলতে চলতে ফিরে দেখা, পরিবারের সুখ দুঃখ আনন্দের এই খেলা ঘর। 25 বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে রাজা কমার্শিয়াল কমপ্লেক্স ও সোনার ভুবনের মতো আমাদের সকলের আশা ছোট্ট একটি সুখের বাসা উপহার দিয়ে চলেছে PN Enterprise।